এটা মাটিতে দিলে সব থেকে ভালো হতো, কিন্তু দোতলার উপরে আর মাটি কোথায় পাবো তিনতলার উপরে। যেটাকে নিয়ে এসে টবে লাগিয়েছিলাম ওই কুমড়ো গাছটা। ফ্রেন্ডস গুড মর্নিং, আজকে হলো শনিবার, আর শনিবার সকালে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে কি হয়েছে জানো, আজকে মানে রেকর্ড, আমি রেকর্ড করে ফেলেছি আজকে। আজকে আমি ঘুম থেকে উঠেছি কখন জানো, তখন বাজে 8:15, 8:15 ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9:10। এখন আমি নিচের সব কাজকর্ম সেরে নিচে, মানে নিচে যা মাজা ঘষার কাজকর্ম সব আছে সেগুলো সেরে নিয়ে, তারপরে ঘরে স্নান পুজো সব সেরে নিয়ে এখন আমি তোমাদের কাছে বসলাম। আজকে এত দেরি করে ওঠার কারণটা কি? ওদিকে তাকিও না, ওটা কালকে গোছানো হয়নি, ওটা আজকে গোছাতে হবে, কারণ কালকে কাজ প্রচুর চাপ ছিল যার জন্য গোছানো হয়নি। আজকে এত দেরি হওয়ার কারণটা তোমাদের সাথে আগে শেয়ার করি। দেখছো কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে ঘরটা, দুটো লাইট জ্বলছে তাও এরকম অন্ধকার অন্ধকার কেন জানো? বাইরে কাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে, অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে কালকে রাত থেকে। আর এই যে বৃষ্টিটা, এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা ডিপ্রেশনের বৃষ্টি। আমি বৃষ্টির দৃশ্য পরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, সেটা তো আমি করেই থাকি জানো। তো যাই হোক, তবুও এখন তো 9:10 মধ্যে কাজকর্ম সব সেরে নিলাম। আওয়াজ শুনতে পাচ্ছ বৃষ্টির? আমার টিনের চালে বৃষ্টি পড়ছে, কিন্তু কাজকর্ম সেরে নিলাম মানে সকালের কাজকর্ম সারা হয়েছে, কিন্তু এখনও অনেকটাই কাজ আছে। কেন কি, আজকে আমার হোম ডেলিভারি আছে, আর হোম ডেলিভারিতে আজকে যাবে ডাল, ঝিঙে পোস্ত আর হচ্ছে তোমার মাছের ঝোল। তো সেই জন্য এখন আমাকে কাজে লাগতে হবে, তবে এক্ষুনি আমি কাজে লাগতে পারবো না, কেননা জোরে জোরে কথা বলতে হচ্ছে, বৃষ্টির আওয়াজ, এখন কাজে লাগতে পারবো না, কারণ তোমাদের দাদা বেরোবে। বেরিয়ে বাজার থেকে ঝিঙেটা আর পোস্তটাও আমার ঘরে নেই, পোস্তটা আনতে হবে, মাছ আনতে হবে, এইগুলো আনার পরে আমি কাজ শুরু করব। তো সেই জন্য ভাবলাম এখন একটু কথা বলে নিই তোমাদের সাথে, আর বৃষ্টি আমাদের কথা বলতে দেবে না, তাহলে চলো পরে আবার কথা বলবো, এখন না। অনেকক্ষণ থেকে কিচেনে কাজ শুরু করে দিয়েছি, উচ্ছে আলু ভাজা রেডি হয়ে গেছে, এখানে মাছ ভাজা হচ্ছে, এদিকে ঝিঙে আর আলু কাটা আছে যেটা পোস্ত দিয়ে হবে, ঠিক আছে। আর তোমার এখন আমি তোমাদের একটাই জিনিস দেখাবো, আমার আমার পরিবারের একজন সদস্য জলি দাস, ও বলেছিল দিদি তুমি ভাতটা কিভাবে করো দেখিও। এর আগেও একবার আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কিন্তু জলি যেহেতু হয়তো সেটা মিস করে গেছে, তাই ওর কথা মনে রেখেই আরো অনেকেই আমাকে রিকোয়েস্ট করো যে তুমি ভাতটা কিভাবে করো দেখিও, তাদের কথা মাথায় রেখে আমি আজকে ভাতটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এখানে আমি চালটা ধুয়ে রেখেছি, ঠিক আছে। এবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, এই যে ভাতটা বসালাম, এই ভাতটা একবার যেই ফুটে উঠবে মানে উতলে আসবে যেই ভাতটা, আমি গ্যাসটা অফ করে দেব। তারপরে ঠিক মানে তুমি যেরকম চাল রান্না করবে, আমি যেই চালটা রান্না করি তাতে আধ ঘন্টা ঠিক আছে, আধ ঘন্টা বন্ধ করে রাখার পরে ওদিকে অন্য কাজ সেরে নেব, আধ ঘন্টা পরে আবার ওটাকে জ্বালিয়ে দেব, দিয়ে ভাতের মাঠটা ঝারিয়ে নেব, তাহলেই আমার ভাতটা রেডি হয়ে যাবে। তো চলো দেখো আমি এইভাবে করছি, ভাতটা বসিয়ে দিয়েছি, যখন বন্ধ করবো তখনও তোমাদেরকে দেখিয়ে নেব। আর এদিকে মাছ ভাজাটা হতে থাক, দেখো ভাতটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। এই অবস্থায় আধ ঘন্টা থাকবে, ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি তাই ভূতের মতো লাগছে আমাকে, আবার ঘুরিয়ে দিই। এই অবস্থায় আধ ঘন্টা থাকবে, তারপরে আমি আবার জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দিয়ে আর একবার ফুটে উঠলে নামিয়ে দেব। এই হচ্ছে আমার ভাত করার প্রসেস। প্রেশারের ওষুধ খেতে ভুলে গিয়েছিলাম, এখন খেলাম। মাছ ভাজাটাও হয়ে গেছে, আজকে মা বলছিল খিচুড়ি বানাবে, তো মা যদি খিচুড়ি বানায় ওই জন্য 2 পিস মাছ ভেজে রাখলাম, আজকে তো মায়েরা খাবে নিরামিষ, তো 2 পিস মাছ ভেজে রাখলাম ওই মাছ ভাজাটা দিয়ে, আর আর যা মা নিচে করবে পটল ভাজা ভেন্ডি ভাজা এই হবে খিচুড়ির সাথে, ওটা দিয়ে আমরা খিচুড়িটা খাবো। তো চলো পরে আবার আসবো। এই যে দেখো, আধ ঘন্টা পরে আর একবার ফুট দিয়ে নিয়ে আমি ভাতটা বানিয়েছি, ভাতটা আমার অলরেডি প্যাক করা হয়ে গেছে, হঠাৎ করে খেয়াল হলো জলির কথা। তো দেখো ভাতটা কি সুন্দর হয়েছে, এইভাবেই আমি ভাতটা করি।
এই দেখো সেই মেথিগুলো ভিজিয়ে খেয়েছিলাম, ওই মেথিগুলো জাস্ট ওরকম ভেজা অবস্থায়, ন্যাকড়ায় জড়াইনি, কিচ্ছু করিনি, জাস্ট ওরকম ভেজা অবস্থায় বাটিতে রেখে দিয়েছিলাম। কি সুন্দর সব অঙ্কুর বেরিয়ে গেছে, এবার এগুলোকে একটা টবে লাগিয়ে দেব। চলো অসময়ে তাহলে মেথি শাক খাওয়া যাবে, চলো লাগিয়ে দিই। তা আমাকে দেখা যাবে, এ দেখো এই টবটার মাটিটা আমি একটুখানি জাস্ট আলগা করে নিয়েছি, মাটিটা একটু আলগা না করে নিলে হবে না, দিয়ে এবার এগুলোকে ছড়িয়ে দেব। এই টবটা ছোট হয়ে গেছে, টব আরো বড় টব হলে ভালো হতো, যাক এর মধ্যেই দিই আপাতত। এটা মাটিতে দিলে সব থেকে ভালো হতো, কিন্তু দোতলার উপরে আর মাটি কোথায় পাবো, তিনতলার উপরে, তাই এইভাবেই ছড়িয়ে দিলাম। এর উপর দিয়ে একটুখানি জাস্ট মাটি দিয়ে দিতে হবে, কেন কি না যদি মাটি দিয়ে দিই তাহলে সব পাখিতেই খেয়ে নেবে। এর উপর দিয়ে আর একটু মাটি দিয়ে দিতে হবে, দাঁড়াও। একটু ঢাকা ঢাকা দিয়ে দিতে হবে, একটু ঢাকা না দিলে সব খেয়ে নেবে অন্য পাখিতে, শালিক পাখি চড়াই পাখি সব এসে দানাগুলো সব খেয়ে নেবে, আমার আর মেথি শাক খাওয়া হবে না। চলো মোটামুটি ঢাকা দিয়ে দিয়েছি, আর একটু দেবো না কি গো, ওরা আবার দেখতে পেলে বুঝে যায় বলো। এরম থাক, এর মধ্যে থেকে দেখি যখন আবার গাছ বেরোবে তখন তোমাদের শেয়ার করব। আর দেখো আমার উচ্ছে গাছ কত বড় হয়ে নেমে এসেছে, নেমে এসেছে। এটা কি উচ্ছে গাছ নেমে এসেছে, কুমড়ো গাছ বড় হয়ে গেছে, এই যে এই যে ওই আর একটা উচ্ছে গাছ ওদিকে যাচ্ছে, আরও দুটো গাছ। হ্যাঁ গো এই দুটো গাছ ছাদের ওদিকে নামছে, এদেরকে এদিকে ঘুরিয়ে দেব, এদিকে ঘুরিয়ে দিই বলো। এগুলো ছাদের থেকে নিচের দিকে চলে যাচ্ছে, এগুলোকে এদিকে ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ এটাকেও ঘুরিয়ে দিই, সব ঘুরিয়ে দিলাম, সব তাহলে এদিকে নামবে। আর বড়টা দেখবে, বড় যেই কুমড়ো গাছটা রেখেছিলাম ওটা নিচে, দাঁড়াও দেখো, এ দেখো বড়টা যেটাকে নিয়ে এসে টবে লাগিয়েছিলাম, ওই কুমড়ো গাছটা। হ্যাঁ দেখো কি হারে ডাঁটা শাক হয়েছে, দেখেছো মাঝখান থেকে কিছু তুলে তুলে ফেলে দিতে হবে, দু চারটে আগাছাও আছে, এগুলো আগাছা, এগুলোকে তুলে দি। এই তো কি, হ্যাঁ ধনে পাতাও হয়েছে, হবে না এটা, হতেই পারে হয়েছে না, হ্যাঁ ধনে পাতাও হয়েছে, ধনে পাতা লাগিয়েছিলাম ধনে পাতাগুলোও হয়েছে, এই আগাছাগুলো তুলে দিতে হবে, এগুলো হচ্ছে সব আগাছা, এই যে এগুলো সব আগাছা। আজকে মায়ের হাতের বাটা মাছের রেসিপিটা তোমাদের সাথে আমার ব্লগ চ্যানেলে শেয়ার করছি। বাটা মাছগুলো মা আগে ভেজে নিচ্ছে, তারপরে সর্ষে বাটা দিয়ে যেভাবে নর্মাল প্রসেসে রান্না করে সেইভাবেই রান্নাটা হবে, আর সেই সঙ্গে দেওয়া হবে বেগুন। বেগুন দিয়ে বাটা মাছের ঝোল নয় ঝাল, সর্ষে বাটা দিয়ে হচ্ছে তো তাই ঝাল। তো দেখতে থাকো কেমন হয় মায়ের হাতের সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল।
এখন বাজে রাত্রি 9:40। এতক্ষণে আমি সব কাজ সেরে এলাম, এখন কি করব জানো? আলনাটা গুছাবো। সকালে তোমাদের বলেছিলাম আলনাটা গুছাবো, সেই আলনা আর গুছিয়ে ওঠা হয়নি। মানে হোম ডেলিভারি দুবেলাই ছিল, যার জন্য আজকে খুব চাপ ছিল। তারপরে আমি তো এখন 9:30 বাজে, এর মধ্যে আমার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার বাসন টাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়াটা যেহেতু নিচে নিচে খাবো, ওখানেই বাসন থাকবে, সকালে ওখানে বাসন মেজে নেবো। তো ভাবলাম যে সেইভাবে তো তোমাদের সাথে আর কথা বলাই হলো না, যাই একটু তোমাদের সাথে কথা বলতে বলতে আলনাটা গুছিয়ে নিই। চলো কথা বলি আর আলনাটা গুছাই। আলনা ঘরে থাকলে না এরকম হবেই, কিচ্ছু করার নেই। আমি দেখেছি, এর আগেও দেখেছি যে ঘরে যদি আলনা থাকে অগোছালো হবেই, এসে ছেড়ে ওই আলনার মধ্যেই জড়ো করে রেখে দেওয়া হয়। সেগুলোকে আর গোছানো আর মানে হচ্ছে হবে করতে করতে এইটা আমি রেখেছি লাস্ট রবিবার, সেই থেকে এইভাবেই রয়েছে। হচ্ছে হবে করতে করতে আলনা আর গোছানো হয়ে ওঠে না। সবসময় দেখবে ইচ্ছেও করে না যে সবসময় হ্যাঁ এখনের কাজটা এখনই করে ফেলি। আমি যদিও তাই করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তাই করি, কিন্তু সবসময় ভাল লাগে না। আমিও তো মানুষ বলো, আমি তো আর রোবট নই যে সবসময় কাজ করতে ভালো লাগবে, সেই জন্য সবসময় হয়ে ওঠে না। আর এই এমব্রয়ডারিগুলো দেখো, এগুলো ছিঁড়ে বেরিয়ে যায়, কোনো লাভ হয় না। দাদাকে পাঠিয়ে দিয়েছিলাম, দাদাকে দিয়ে হোম ডেলিভারিটা চলে এসো। দাদা হোম ডেলিভারিটা দিয়ে চলে এলো, রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ করে এখন আমি আলনাটা গুছিয়ে নেবো। আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে নিচে চলে যাব। নিচে গিয়ে একটু কথা টথা গল্প টল্প করে তারপরে খাওয়া দাওয়া করে একবারে ওপরে আসবো। ওপরে আস্তে আস্তে তাও ধরো 11:30 হয়ে যাবে, 11টা তো হবেই, কেননা একটু কথা বলতে বসলে যা হয় সবাই মিলে কথা বলতে বসলে। দাদা এখন খুব চাপে আছে, অফিস, হোম ডেলিভারি, ইটিং শোয়ের ভিডিও সব নিয়ে খুব চাপে আছে। এবার আমার আস্তে আস্তে রবিবারগুলো বুঝতে পারছি, এতদিন তো রবিবারগুলো বুঝতেই পারতাম না, সব ছুটি ছিল রবিবারগুলো। তোমার কোন কেঞ্জিটা কাচার আর কোনটা পরার গো পরেছ গো? এটা গোটেই রাখো, এটা পরছো এখন, আর এটা কাচতে যাবে, এটা কাচতে যাবে তাই তো? তাহলে এটা আমি নিচেরটাতে রেখে দিলাম, ঠিক আছে? আমার এই তোমার আলনার এই যে নিচের যে তাকটা ওইটাতে সব থাকে যেগুলো কাঁচা হবে সেগুলো। একটা লন্ড্রি ব্যাগ নেবো ভাবছি, অনলাইনে একটা লন্ড্রি ব্যাগ নিয়ে নেবো, তাহলে অনেকটা সুবিধা হবে। চলো করে নিয়েছি, এবার একটুখানি রেস্টের টাইম, এবার একটুখানি রেস্ট নেবো, তারপরে ভিডিওটা আপলোড করবো। আগে এডিট করবো তারপরে আপলোড করবো। একবার অলরেডি এডিট করেছিলাম কিন্তু গানের জন্য কপিরাইট পড়ে গেল, তাই আবার এডিট করবো আপলোড করবো। চলো টাটা, গুড নাইট, আবার কালকে আসবো। আর অ্যাডভান্স হ্যাপি সানডে সবাইকে।